তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিতে গিয়া বলিল, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাফা মারওয়ার মাঝে সাই করাকে অপছন্দ করি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। সুতরাং যে কেউ খানায়ে কাবার হজ কিংবা ওমরা আদায় করে, এই দুইটির মাঝে সাই করিলে তাহার কোনো দোষ নাই। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটির মাঝে সাই করিবার বিধান দিয়েছেন। অতএব এই দুইটির মাঝে তাওয়াফ পরিত্যাগ করিবার কাহারও অধিকার নাই। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পায়খানায় যাওয়ার সময় তাহার আংটি খুলিয়া রাখিলেন। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1691। এক ব্যক্তি কোনো একটি স্ত্রীলোককে চুম্বন করিয়াছিল, অতঃপর সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করিল এবং তাহাকে এই কথা জানাইল।
তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, নামাজ কায়েম করো দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে, নিশ্চয় পুণ্যসমূহ দূর করিয়া দেয় পাপসমূহকে। তখন সেই ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া কি শুধু আমার জন্য? তিনি বলিলেন, আমার উম্মতের সকলের জন্যই। অপর বর্ণনায় রইয়াছে, আমার উম্মতের যে কেউ এমন আমল করিবে। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 521।